বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আইএনটিটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ এগ্রিকালচার কোঅপারেটিভ পার্মানেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সমবায় ও সমবায় কর্মচারীদের বাঁচার তাগিদে প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা জানান, তাদের দাবি সমবায়ের সমস্ত কর্মচারীদের পে স্কেল ঠিক করা, কৃষি লোনের সরলীকরণ সহ ছ দফা দাবি জানানো হয়। এদিন সংগঠনের সদস্যরা টাউন হল থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে উপস্থিত হন। পরে বর্ধমান এক নম্বর রেঞ্জের এআরসিএস এর কাছে তারা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। আমরা আজকে এসেছি মূলত আমরা আইএনটিটিসি অনুমোদিত আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ এগ্রিকালচার কোঅপারেটিভ পার্মানেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি। আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে শুধু এই বার্তাই পৌঁছে দিতে চাই যে গ্রাম বাংলার কৃষিক্ষেত্রে বা গ্রাম বাংলার অর্থনৈতিক ক্ষেত্রে সমবায় একটা খুব বড় ভূমিকা পালন করে। সেই সমবায় কর্মচারীরা আজকে কেউ 2,000 টাকা, কেউ 3,000 টাকা, কেউ 4,000 টাকা মাইনে পায়। আমরা চাই যে যাতে আমাদের সমস্ত কর্মচারীদের পে স্কেল দেওয়া হয় এবং হচ্ছে আমাদের সরকার প্রতি মাসে 2,000 টাকা করে অ্যাডহক দেওয়ার কথা, সেই অ্যাডহকটা যাতে আমাদের রেগুলারলি দেয়, অর্থাৎ প্রতি মাসে আমাদের সমবায় কর্মচারীদের নিজস্ব অ্যাকাউন্টে দেয়, তার জন্যই আমরা মূলত দাবি নিয়ে এসেছি। সাথে সাথে আমরা কৃষক বন্ধুদের যে কেসিসি লোন দিয়ে থাকি, সেই কেসিসি লোন আমাদের বিসিসিবি নানা রকম জটিলতার মধ্যে দিয়ে এই কেসিসি লোনকে আমরা সরবরাহ করতে পারছি না। অর্থাৎ কৃষকের হাতে যে কেসিসি লোন, তার সরলীকরণ অবিলম্বে করতে হবে এবং হচ্ছে যে আগামী দিনে এই সমবায় বাঁচাও আন্দোলনে সমবায়কে কীভাবে বাঁচাতে হবে তার সুচিন্তিত মতামত সরকারকে প্রকাশ করতে হবে। আমাদের ছ দফা দাবি আছে, আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি বর্ধমান রেঞ্জ 1 এআরসিএস মহাশয়ের কাছে। আমরা এসেছি মূলত টাউন হল থেকে, আমরা বর্ধমান কার্জন গেট পর্যন্ত এলাম। এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করা হয়েছে, যার জন্য আমরা এখানে মিটিংটা স্টপ করেছি। আমাদের প্রতিনিধিরা তারা যাচ্ছে গিয়ে আমাদের ডেপুটেশন করবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।